এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান প্রথম পত্র বইয়ের রাওমিল চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি রাওমিলের মাধ্যমে কি করা হয়, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়, তাই না? আমার ক্ষতি আনে অথবা হচ্ছে জাবেদায় আমরা যদি কোনো ভুল করে থাকি, তখন সেটার শুদ্ধতা, গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্যই আমরা রাওমিলটা তৈরি করি। কিন্তু কিছু কিছু ভুল আছে যেগুলো রাওমিলের মাধ্যমেও ধরা পড়ে না। এখন সেই ভুলগুলো কি কি, আজকে আমি সেই ভুলগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করব। এবং দেখো, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভুলের ধারণা এবং ভুলের শ্রেণী বিভাগ। কারণ তোমাদের আগে জানতে হবে যে ভুল কত প্রকার এবং কি কি, এবং যেই সকল ভুল রাওমিলে ধরা পড়ে না সেগুলো কি কি, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমরা জানবো ভুল কি। আসলে ভুল হচ্ছে যা হওয়ার কথা তা যদি না হয় তখন সেটাকে ভুল বলে। খুব সহজ ভাষায় বলে দিলাম, সাধারণভাবে যা হওয়া উচিত তার ব্যতিক্রমকে অশুদ্ধ অথবা ভুল বলে। এখন হিসাববিজ্ঞানের ভাষায় ভুল কি? হিসাববিজ্ঞানের ভাষায় ভুল হচ্ছে যে অ্যাকাউন্টেন্ট বা হিসাব রক্ষক রয়েছে আমার প্রতিষ্ঠানে, সেই হিসাব রক্ষক যদি কোনো ভুল করে, মানে তার অসাবধানতার কারণে কিংবা অজ্ঞতার কারণে সে যদি লেনদেন লিপিবদ্ধ করতে ভুল করে, যেমন টাকার অঙ্কে ভুল হতে পারে, 10,000 টাকা লেখার কথা ছিল, সে 1,000 টাকা দিয়ে ডেবিট কিংবা ক্রেডিট করেছে। ওকে, সো এখানে কিন্তু পুরো 9,000 টাকার একটা গ্যাপ তৈরি হয়েছে। এরকম ভুল হতে পারে। আবার জাবেদা খতিয়ানে হচ্ছে নিয়ে আসতে সে কিছু ভুল করতে পারে, ঠিক আছে, বা জাবেদা দিতেও কোনো ভুল করতে পারে। সো এই যে অসাবধানতা বা অজ্ঞতার কারণে লেনদেন বা কোনো হিসাব সঠিকভাবে যদি লিপিবদ্ধ করতে না পারে একজন হিসাব রক্ষক, তাহলে সেটাকেই হচ্ছে ভুল বলা হয়। অশুদ্ধের বা ভুলের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। তাহলে ভুলের বৈশিষ্ট্য কি কি? প্রথমত হচ্ছে অশুদ্ধ বা ভুল ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হতে পারে। সো ভুল বা অশুদ্ধ এটা ইচ্ছাকৃত হতে পারে হিসাব রক্ষকের অথবা অনিচ্ছাকৃত হতে পারে। 2 নম্বর হচ্ছে ইহা কোনো বিষয়কে অশুদ্ধ বা ভুলভাবে ব্যাখ্যা করে বা হিসাব বিজ্ঞানের অপব্যবহার করে। এখন আমার প্রতিষ্ঠানের যে হিসাব রক্ষক রয়েছে তার অজ্ঞতার কারণে কিন্তু ইচ্ছাকৃতভাবেও কোনো ভুল হয়ে যেতে পারে। যেমন ধরো, হিসাব রক্ষক যন্ত্রপাতির মেরামত খরচ হিসেবে ডেবিট না করে যন্ত্রপাতি হিসাব নামে ডেবিট করলো, তাহলে এখানে কি ভুলটা হয়েছে বলতো? এখানে মূলত দেখো কনসেপচুয়াল ভুল হয়েছে, যেটাকে বলা হয় নীতিগত ভুল। আমি পরে আরো বিস্তারিত এই বিষয়ে তোমাদের বলবো। মেরামত খরচ হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে। কেন এটা মুনাফা জাতীয় ব্যয়? কারণ হচ্ছে এই ব্যয়টা আমার নিয়মিত করতে হচ্ছে এবং এই ব্যয়ের অত বেশি টাকা খরচ হচ্ছে না, স্বল্প পরিমাণ টাকা খরচ হচ্ছে। যেহেতু এটা নিয়মিত একটা ব্যয় প্রতিষ্ঠানে, প্লাস এখান থেকে আমি 1 বছর কিংবা তার কম সময় হচ্ছে সুবিধা ভোগ করতে পারবো, সেজন্য এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। আর যন্ত্রপাতি হিসাব নামে যে সে এটাকে ডেবিট করলো, এটা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়, ঠিক আছে। তো সে এই অজ্ঞতার কারণে, মানে হচ্ছে যন্ত্রপাতি একটা মূলধন জাতীয় ব্যয় এবং মেরামত হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়, এই দুইটার মধ্যে কিন্তু একটা বড় ডিফারেন্স আছে, তাই না? তো সে যদি এখানে ভুল করে তাহলে কিন্তু টোটালি জাবেদার ভুল হলো, খতিয়ানেও ভুল হলো এবং গ্রামিলেও ভুল হলো। কিন্তু এই ভুলগুলো অনেক সময় ধরা যায় না, ঠিক আছে। গ্রামিলের মাধ্যমে ধরা গেলে তো ভালো, আর গ্রামিলের মাধ্যমে ধরা অনেক সময় পড়ে না। সো আজকে আমরা সেটাও দেখবো যে রাওমিলের মাধ্যমে কোন ভুলগুলো ধরা পড়ে না, ঠিক আছে। সো 2 নম্বরে কি বলা হয়েছে, ইহা কোনো বিষয়কে অশুদ্ধ বা ভুলভাবে ব্যাখ্যা করে বা হিসাব বিজ্ঞানের অপব্যবহার করে, সেটা হচ্ছে আরেকটা ভুলের বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে অশুদ্ধের বা ভুলের কারণে আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা সঠিকভাবে নির্ণয় করা যায় না। এটা কিন্তু দেখো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে ভুল করার কারণে কি হয়, প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, মানে হচ্ছে প্রতিষ্ঠানে লাভ হয়েছে নাকি লস হয়েছে, এবং আর্থিক অবস্থা, মানে সম্পদ দায় মালিকানা সত্ত্বের কি অবস্থা, সেই আর্থিক অবস্থার পরিমাণও সঠিকভাবে নির্ণয় করা যায় না। এই যে টাকার অঙ্কে ভুল বা বাদ পড়ার ভুল, এসবের কারণে কি হতে পারে, আমার প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা বা আর্থিক ফলাফল নির্ণয়ে সমস্যা হতে পারে।
এখন আমরা দেখব ভুলের শ্রেণী বিভাগ। ভুলকে কত ভাগে ভাগ করা হয়েছে? হিসাব রক্ষণ প্রক্রিয়ায় সংঘটিত অশুদ্ধ বা ভুলকে প্রথমত দু শ্রেণীতে ভাগ করা যায়। কি কি? প্রথমত হচ্ছে একতরফা ভুল, ওয়ান সাইডেড এরর্স, আর পরে হচ্ছে দু তরফা ভুল, টু সাইডেড এরর্স। ওকে, তো একতরফা ভুল অনেক ধরনের হতে পারে, আবার দু তরফা ভুলও অনেক ধরনের হতে পারে। তো চলো দেখে নেই কি কি ভুল রয়েছে। এই যে দেখো, এখানে সুন্দর করে ডায়াগ্রাম দেওয়া আছে, একতরফা ভুল আর হচ্ছে দু তরফা ভুল। একতরফা ভুলের আন্ডারে আরো কিছু প্রকারভেদ আছে, এখানে দেখো ছয়টা। বাদ পড়ার ভুল, লেখার ভুল, টাকার অঙ্কের ভুল, খতিয়ানের উদ্ধৃত নির্ণয়ের ভুল, খতিয়ানের উদ্ধৃত রেওয়ামিলি স্থানান্তরের ভুল, রেওয়ামিলি ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল নির্ণয়ের ভুল করলে, আর খ নম্বরে বলা হয়েছে করণীয় ভুল এক নম্বর, আর হচ্ছে নীতিগত ভুল। ঠিক আছে, এই দুইটা ভুল। আবার করণীয় ভুলকেও কয়েকটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এখানে দেখো বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল, আর হচ্ছে বিশেষ জাবেদা বইয়ের যোগফলে ভুল। সো বন্ধুরা, এখানে একতরফা ভুল এগুলো হচ্ছে রাওমিলের মাধ্যমে বের করা যায়, একতরফা ভুলগুলো। ঠিক আছে, সো রাওমিলের মাধ্যমে এই একতরফা ভুলগুলো বের করা যায় বা উদ্ঘাটন করা যায়। কিন্তু দু তরফা ভুল হচ্ছে রাওমিলের মাধ্যমে উদ্ঘাটন করা যায় না। সো আমি তোমাদের বলেছি যে আজকের আলোচনার টপিক হচ্ছে রাওমিলের মাধ্যমে কোন ভুলগুলো ধরা পড়ে না। সো এই দু তরফা ভুলগুলো হচ্ছে রাওমিলের মাধ্যমে ধরা পড়ে না। চলো এখন আমরা বিস্তারিত জানবো যে সকল ভুল রাওমিলে ধরা পড়ে না। এই যে দেখো দু তরফা ভুল, যেটার আন্ডারে আমি ব্র্যাকেটে লিখেছি যে যেসব ভুল রাওমিলে ধরা পড়ে না বা যে ভুলের কারণে রাওমিল মিলে যায়, মানে এমন একটা ভুল রাওমিল মিলে যাবে। ঠিক আছে, মানে ডেবিট সাইড আর ক্রেডিট সাইড এই দুইটা সাইড সমান হয়ে যাবে, কিন্তু এটাও আসলে একটা ভুল। সো চলো দেখি, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্যই রাওমিল প্রস্তুত করা হয়। এটা আমরা সবাই এতক্ষণ ধরে শুনে এসেছি যে রাওমিলের মাধ্যমে কি করা হয়, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। কিন্তু রাওমিল মিলে যাওয়া অর্থাৎ রাওমিলের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল সমান হওয়ায় হিসাবের শুদ্ধতার অকাট্য প্রমাণ নয়। এখন দেখো রাওমিলে, আমরা জানি যে রাওমিলের ডেবিট টাকা সমান সমান রাওমিলের ক্রেডিট টাকা হয়। এখন এখানে বলা হয়েছে যে রাওমিলের ডেবিট টাকা আর ক্রেডিট টাকা সমান হলেই যে একদম শুদ্ধ, কোনো ভুল নেই বা গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়ে গেছে খতিয়ান জাবেদার, এমন কোনো কথা নেই। ইভেন ডেবিট আর ক্রেডিট মিলে গেলেও হচ্ছে কিছু অশুদ্ধ বা হচ্ছে ভুল থেকে যায়, কেননা রাওমিল মিলে যাওয়ার পরও হিসাবের মধ্যে ভুল ত্রুটি থেকে যেতে পারে। হিসাব রক্ষণের ক্ষেত্রে কতিপয় ভুল আছে যেগুলো রাওমিলে ধরা পড়ে না এবং এই ভুলগুলো হলেও রাওমিল মিলে যায়। সেই ভুলগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে করণিক ভুল যেটা আমরা আগেই দেখেছি, আর আরেকটা হচ্ছে নীতিগত ভুল। সো বন্ধুরা, এখন আমরা দেখব করণিক ভুলগুলো কি কি, কারণ করণিক ভুলগুলোর আন্ডারেও আরো কিছু শ্রেণী বিভাগ ছিল। এ জাতীয় ভুল সাধারণত হিসাব রক্ষকের অসাবধানতার কারণে সংঘটিত হয়। আমরা জানি অ্যাকচুয়ালি যত ধরনেরই ভুল হয় সেটা হচ্ছে হিসাব রক্ষকের অজ্ঞতা কিংবা অসাবধানতার কারণে হয়ে থাকে। সো করণিক ভুলটাও হচ্ছে এমন একটা ভুল। করণিক ভুলগুলো বিভিন্ন ধরনের হতে পারে, যথা হচ্ছে প্রথমত বাদ পড়ার ভুল। সো নাম শুনেই তোমরা সহজেই বুঝতে পারছো যে বাদ পড়ার ভুল বলতে কি বোঝায়। কোনো লেনদেন সম্পূর্ণভাবে হিসাবের প্রাথমিক বই জাবেদায় লিপিবদ্ধকরণ বাদ পড়ে গেলে তাকে বাদ পড়ার ভুল বলে। আমরা জানি জাবেদা কেন প্রস্তুত করা হয়, জাবেদা প্রস্তুত করা হয় যাতে খতিয়ান প্রস্তুত করতে আরেকটু সহজ হয়, তাই জাবেদাকে বলা হয় খতিয়ানের সহায়ক বই। কিন্তু জাবেদা প্রস্তুত করা বাধ্যতামূলক না, এটা শুধু খতিয়ান প্রস্তুতের পূর্বে করা হয় যাতে করে খতিয়ান প্রস্তুত করা আরো সহজ হয় এবং নির্ভুল হয়। ওকে, তো আবার আমি ব্যাক করি এখানে। এখানে বলা হয়েছে যে প্রাথমিক বই জাবেদায় যদি কোনো লেনদেন লিপিবদ্ধকরণ একদম বাদ পড়ে যায় বা একদম ভুলেই যায় হিসাব রক্ষক, তাহলে সেটা হবে বাদ পড়ার ভুল। যথা বা যেমন এখানে কি বলা হয়েছে, শাহরিয়ারের নিকট 5,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, কিন্তু উক্ত লেনদেনটি জাবেদায় লিপিবদ্ধ করা হয়নি। তো দেখো, শাহরিয়ারের নিকট 5,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, এটা মানে হচ্ছে ধারে পণ্য বিক্রয়। তো এটা জাবেদা হওয়ার কথা ছিল প্রাপ্য হিসাব, যেটা হচ্ছে শাহরিয়ার, প্রাপ্য হিসাব ডেবিট, আর অন্যদিকে বিক্রয় করা হয়েছে, তার মানে এটা হচ্ছে আয়। তাই আয় যখন হয় তখন
বা আয় বৃদ্ধি পেলে আমরা সেই হিসাবটাকে ক্রেডিট করি, সো বিক্রয় হিসাব হবে ক্রেডিট, তাই না? সো এই যে টোটাল একটা জাবেদা, একটা লেনদেনের জাবেদে এই টোটালটা যদি বাক পড়ে যায় বা লিখতে ভুলে যায় তখন সেটা হবে কি, বাক পড়ার ভুল। কিন্তু উক্ত লেনদেনটি জাবেদায় লিপিবদ্ধ করা হয়নি, এ ভুলের জন্য রাওমিল মিলে যাবে, মিলবে না? একটা লেনদেনে ডেবিট ক্রেডিট দুইটাই যদি না লেখা হয় তাহলে তো রাওমিল মিলে যাবে, কিন্তু এর দ্বারা শুদ্ধতা বিঘ্নিত হবে। ওকে, এরপর হচ্ছে লেখার ভুল। লেখার ভুলটা আমরা একটু দেখি। লেনদেনগুলো জাবেদায় লেখার সময় যদি টাকার পরিমাণ কম বা বেশি লেখা হয় তবে তাকে লেখার ভুল বলে। সো লেখার ভুলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, যদি টাকার পরিমাণে কম অথবা বেশি লেখা হয় তাহলে সেটাই হচ্ছে লেখার ভুল। যেমন কামালকে 2000 টাকা নগদে প্রদান করে কামাল ও নগদান হিসাবে 200 টাকা লেখা হলো। সো দেখো আগে, কামালকে 2000 টাকা নগদে প্রদান করা হয়েছে, এখানে কামালকে, কামাল হচ্ছে পাওনাদার। সো 2000 টাকা যখন নগদে প্রদান করা হয়েছে তখন নগদান হিসাব হচ্ছে ক্রেডিট, তাই না? আর কামাল যেহেতু পাওনাদার, পাওনাদার কমে গেছে, সো কামাল হিসাব হচ্ছে এখানে ডেবিট, কামাল অথবা পাওনাদার যেটাই লেখো। সো 2000 টাকা দিয়ে আমাকে কামাল হিসাব ডেবিট করতে হতো এবং নগদান হিসাবকে ক্রেডিট করতে হতো, রাইট? কিন্তু এখানে কি করা হয়েছে দেখো, 2000 টাকা নগদে প্রদান করে কামাল ও নগদান হিসাবে 200 টাকা লেখা হয়েছে। তাহলে দুই দিকে কিন্তু ভুল, এখানেও 200 লিখেছে ডেবিট, এখানেও 200 ক্রেডিট করেছে। সো 2000 টাকা লেখার কথা ছিল, 200 টাকা দিয়ে ডেবিট আর ক্রেডিট করেছে। তাহলে দুই পাশে যেহেতু ভুল, এই ভুলটা কি ধরা যাবে? এটা কিন্তু রাওমিলের মাধ্যমে ধরা যাবে না। এক্ষেত্রে কামাল হিসাব ডেবিট 200 টাকা এবং নগদান হিসাব 200 টাকা ক্রেডিট করা হলো, ফলে রাওমিল ঠিকই মিলে যাবে কিন্তু এটা একটা হিসাবে ভুল থেকে যাবে। ওকে, তাহলে বাদ পড়ার ভুলটা হচ্ছে একটা লেনদেন লিপিবদ্ধকরণ অসাবধানতার কারণে বাদ পড়ে গেল, সেটা হচ্ছে বাদ পড়ার ভুল। আর লেখার ভুল মানে হচ্ছে টাকার অঙ্কে যদি লিখতে ভুল হয়, আবার দুই পাশে যদি ভুল হয়, ডেবিটেও সেম ভুল করেছে, ক্রেডিটেও সেম ভুল করেছে, তাহলে সেটা হচ্ছে লেখার ভুল। আচ্ছা, এখন আমরা আরো কিছু ভুল দেখবো। 3 নাম্বারটা হচ্ছে বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল মানে হচ্ছে আমরা যখন জাবেদা দাখিলা প্রদান করি তখন কোনো একটা দাখিলায় যদি ভুল হয় সেটাকে বলা হয় বেদাখিলার ভুল। একটা উদাহরণ দিলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যেমন 1000 টাকার বেতন প্রদান করে নগদান হিসাবকে সঠিকভাবে ক্রেডিট করা হয়েছে কিন্তু বেতন হিসাবের পরিবর্তে ভাড়া হিসাবকে ডেবিট করা হয়েছে। তো বন্ধুরা বলতো, বেতন যদি নগদে প্রদান করা হয় তখন আমরা কি করব? বেতনকে অবশ্যই ডেবিট করব, বেতন হিসাব ডেবিট, আর হচ্ছে নগদান হিসাবকে আমরা ক্রেডিট করব, তাই না? কিন্তু আমি বেতন হিসাবকে ডেবিট না করে আমি লিখলাম ভাড়া হিসাব ডেবিট। এখন দেখো আমার টাকা কিন্তু আমি ঠিকই লিখেছি, দুই পাশে 1000 টাকা। সো এটা একটা ভুল, এটা হচ্ছে আমার দাখিলাতে ভুল হয়েছে, সো বেদাখিলার ভুল বলা হয় এটাকে। কিন্তু এটা করলেও রাওমিল কিন্তু মিলে যাবে, কারণ টাকার অঙ্ক তো ঠিক আছে, তাই না? ওকে, এরপর হচ্ছে পরিপূরক ভুল। এই পরিপূরক ভুলটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখো। একটা ভুলের কারণে যদি আরেকটা ভুল সংশোধন হয়ে যায় সেটাকে বলে পরিপূরক ভুল। একটা উদাহরণ দিই, মিশুকে 1000 টাকা প্রদান করে তার হিসাবে 100 টাকা লেখা হয়েছে, আবার মারুফাকে 100 টাকা প্রদান করে তার হিসাবে 1000 টাকা লেখা হয়েছে। সো জিনিসটা আমি যদি একটু জাবেদার মাধ্যমে দেখাই, তাহলে মিশুকে 1000 টাকা প্রদান করা হয়েছে, তাই না? তাহলে নিশু হচ্ছে এখানে ডেবিট, আর নগদ টাকা যেহেতু প্রদান করা হয়েছে সো নগদান হচ্ছে এখানে ক্রেডিট, এটাই তো হওয়ার কথা ছিল। আবার মারুফাকে 100 টাকা প্রদান করে তার হিসাবে 1000 টাকা লেখা হয়েছে। সো এখানে 1000 টাকা প্রদান করে নিশু হিসাবে 100 টাকা লেখা হয়েছে, সো নিশু হিসাবে 100 টাকা লিখেছে আর নগদানে 1000 টাকা লেখা হয়েছে। আবার মারুফাকে 100 টাকা প্রদান করে, তাহলে এই যে দেখো, মারুফাকে 100 টাকা প্রদান করা হয়েছে, তার মানে মারুফা হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, রাইট? তো মারুফা, এখানে মারুফা নিশু দুজনই কিন্তু পাওনাদার, পাওনাদারকে টাকাটা পরিশোধ করে দেওয়া হয়েছে, তাই না? আবার মারুফাকে 100 টাকা প্রদান করে তার হিসাবে 1000 টাকা লেখা হয়েছে। সেখানে দেখো, মারুফা 100 টাকা ডেবিট হওয়ার কথা ছিল কিন্তু এখানে ডেবিট করা হয়েছে 1000 টাকা, আর নগদান হিসাব ঠিকই ক্রেডিট করেছে 100 টাকা দিয়ে। সো এখানে দেখো, এই যে 1000 টাকা লেখা হয়েছে আর নিশুতে
100 টাকা লেখা হয়েছে, তাই না? তো এখানে 900 টাকার একটা গ্যাপ ছিল, আবার এখানে 900 টাকা বেশি লেখা হয়েছে, এখানে 900 টাকা কম লেখা হয়েছে, এখানে 900 টাকা বেশি লেখা হয়েছে, ঠিক আছে? তো এই যে দুইটা ভুল করলো, একটা ভুলের মাধ্যমে কিন্তু আরেকটা ভুল সংশোধন হয়ে গেল। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বুঝাই, নিশু ডেবিট হতো 1000 টাকা দিয়ে, কিন্তু 100 টাকা দিয়ে ডেবিট করা হয়েছে, আর মারুফা ডেবিট হতো 100 টাকা দিয়ে, কিন্তু লেখা হয়েছে 1000 টাকা, ঠিক আছে? তো এখানে 900 টাকা কম লেখা হয়েছে আর এখানে 900 টাকা বেশি, যার কারণে আমি যখন জাবেদা গুলো যোগ করব, মানে রেওয়ামিলটা যখন যোগ করব, ডেবিট পাস আর হচ্ছে ক্রেডিট পাস, তখন দুইটাই হচ্ছে মিলে যাবে, কারণ এই যে এটা হচ্ছে পরিপূরক ভুল, একটা ভুলের মাধ্যমে আরেকটা ভুল সংশোধিত হয়ে গেছে। তো এই ক্ষেত্রে প্রথম ভুলটি দ্বিতীয় ভুল দ্বারা সংশোধিত হয়ে গেছে। ওকে, এরপরে কি আছে? এরপরে হচ্ছে বিশেষ জাবেদা বইয়ের যোগফলে ভুল। আমরা জানি বিশেষ জাবেদা বইগুলো হচ্ছে কয়টা, টোটাল হচ্ছে 6টা। প্রথমত হচ্ছে ক্রয় জাবেদা, তারপর বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এরপর হচ্ছে নগদ প্রাপ্তি আর নগদ প্রদান জাবেদা। সো ওইটা ইম্পর্টেন্ট না। এখন দেখো বিশেষ জাবেদায়, ধরো আমরা ক্রয় জাবেদার কথাই ধরলাম, ক্রয় জাবেদায় কিন্তু দুইটা পাশ আছে, মানে দুইটা দাখিলা দিতে হয় ক্রয় জাবেদার ক্ষেত্রে। একটা হচ্ছে ক্রয় হিসাবকে আমরা ডেবিট করি, আর পাওনাদার হিসাবকে আমরা ক্রেডিট করি। এটা হচ্ছে মূলত ক্রয় জাবেদার ক্ষেত্রে আমরা এটা করি। সো ক্রয় জাবেদা মানে ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন, যে জাবেদা বইতে লিপিবদ্ধ করে রাখা হয়, সেটা হচ্ছে ক্রয় জাবেদা বা ক্রয় বই। সো ক্রয় হিসাব ডেবিট, আর পাওনাদার হিসাবকে আমরা ক্রেডিট করি। এখন কথা হচ্ছে এই যে দেখো, প্রতিটি জাবেদা বইয়ের সাথে দুটি হিসাব খাত জড়িত, যেমন ক্রয় জাবেদার সাথে ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব, এই দুটা জড়িত আছে। সুতরাং ক্রয় জাবেদার যোগফল যদি ভুল হয়, মানে এই যে ক্রয় জাবেদা আমি যখন লিখবো সবগুলো আইটেম, তখন যোগফলে যদি আমি ভুল করি, তাহলে আমার আলটিমেটলি এই দুইটা এন্ট্রিতেই ভুল হয়ে গেল, ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব দুইটাতেই ভুল হবে, এক্ষেত্রে রাওমিল মিলে যাবে। সো দেখো, ক্রয় জাবেদার যোগফল যদি আমি 1 লাখের জায়গায় 10,000 টাকা লিখি, তাহলে দুই পাশেই কিন্তু সেম ভুলটা হচ্ছে, যার কারণে আমার রাওমিল মিলে যাবে। এই যে রাওমিল মিলে যাচ্ছে, কিন্তু এটাও একটা ভুল। এবার আমরা দুই নাম্বার ভুলে আসি। প্রথমটা কি ভুল ছিল? প্রথমটা ছিল করণিক ভুল। এখন আমরা দেখব নীতিগত ভুল। হিসাব বিজ্ঞানে স্বীকৃত নীতি, ধারণা বা প্রথা ইত্যাদি সম্পর্কে জ্ঞানের অজ্ঞতার জন্য যে ভুল সংঘটিত হয় তাকে নীতিগত ভুল বলে। তাহলে আবার এই সংজ্ঞাটা দেখো, হিসাব বিজ্ঞানে স্বীকৃত যে নীতিগুলো আছে বা ধারণা প্রথা আছে, যেটা আমরা পরের অধ্যায়ে আরো বিস্তারিত জানতে পারবো, যে হিসাব বিজ্ঞানের ধারণা কোনগুলো, প্রথা কোনগুলো। সো এই নীতির মধ্যে যদি কোনো ভুল হয়, তাহলে সেটাকে বলা হয় নীতিগত ভুল। আচ্ছা, সো মূলধন জাতীয় আয় ব্যয়কে মুনাফা জাতীয় আয় ব্যয় হিসেবে গণ্য করা, এবং অন্যদিকে মুনাফা জাতীয় আয় ব্যয়কে মূলধন জাতীয় আয় ব্যয় হিসেবে গণ্য করাকে বলা হয় নীতিগত ভুল। সো দেখো, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। প্রথমত কি বলা হয়েছে, যে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে হিসাবভুক্ত করা। সো মূলধন জাতীয় ব্যয়, এখানে একটা উদাহরণ দেখো, যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 10,000 টাকা। তো এটা কি একটা মূলধন জাতীয় ব্যয়, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়। ওকে, তো আমরা যখন যন্ত্রপাতি ক্রয় করি, একটা জিনিস ভালো করে শুনো, আমরা যখন যন্ত্রপাতি ক্রয় করি, সেটার সাথে সংস্থাপন ব্যয়টাও আমরা কিন্তু যন্ত্রপাতি হিসাবের আন্ডারে লিখব, যেটা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়। কিন্তু আমরা সেটাকে যদি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিখি, যেমন মজুরি হিসাবে লেখা হয়েছে এখানে, তো এটা কি, এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়, মানে যে ব্যয়গুলো নিয়মিত সংঘটিত হয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে রাওমিল মিলে যাবে, কিন্তু যন্ত্রপাতি ও মজুরি উভয় হিসাবে টাকার পরিমাণ সঠিক থাকবে না। এই ক্ষেত্রে কিন্তু আমার রাওমিল হচ্ছে ঠিকই মিলে যাবে, কিন্তু এটাও হচ্ছে একটা ভুল। দুই নম্বরে বলা হয়েছে মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে হিসাবভুক্ত করা, ঠিক প্রথমটার উল্টাটা। হ্যাঁ, এখানে দেখো যন্ত্রপাতির মেরামত ব্যয় 5,000 টাকা। সো মেরামত খরচ কি, মেরামত খরচ এটা হচ্ছে একটা নিয়মিত ব্যয়, এবং এর থেকে 1 বছরের কম সময়ে আমরা সুবিধা ভোগ করতে পারবো এই ব্যয় করার ফলে। সো মেরামত ব্যয় এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়,
তাই না? তো আমরা যদি মেরামত খরচ হিসাবকে ডেবিট না করে যন্ত্রপাতি হিসাবকে ক্রেডিট করি, যন্ত্রপাতি হিসাব একটু আগেই জেনেছি যে এটা হচ্ছে একটা মূলধন জাতীয় খরচের নাম। তো যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করলে যে ভুলটা হবে সেটার নামই হচ্ছে নীতিগত ভুল, এবং এর ফলেও হচ্ছে রামিল মিলে যাবে কিন্তু হিসাবটায় ভুল থেকে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করেছি? আজকে আমরা মূলত আলোচনা করেছি যে ভুল কি, ভুলের শ্রেণী বিভাগ, এবং যে সকল ভুল রামিলের মাধ্যমেও ধরা পড়ে না সেই সকল ভুল কি কি, এবং তার সম্পর্কে আমরা উদাহরণ সহ বিস্তারিত জেনেছি। পরের ভিডিওতে আমি আরো একটি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সো পরের ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।